नमस्कार बंधुरा, फ्लेवर फैंटेसियार नतून एक पर्व नहीं आज के हाजिर हो गेछि आपनादेर सामने। वैलेंटाइन्स डे आसते हाते गुना और कयेकटा दिन बाकी। संगीर साथे कोथाय घुरबेन, कोथाय खावा दावा करबेन, सबकिछु निये प्लानिंग करछेन निश्चयई। किन्तु एई बछर भालोबासार मानुषटिके संगे निये रेस्तोराय खेते जाबेन, किन्तु बद्ध परिबेशे नय, बरं खोला हावाय़ आकाशे नीचे रयेछे आनंद करार सुयोग। ठिकई धरेछेन, रूफटप रेस्तोरार कथाई बोलछि आमि। কলকাতাতেও কয়েক বছর হলো এই কনসেপ্ট অত্যন্ত জনপ্রিয়। অনেকেই রুফটপ রেস্তোরাঁয় সময় কাটাতে পছন্দ করছেন, কিন্তু কোথায় কেমন খাবার পাওয়া যায় বা তার পরিবেশ কেমন এ সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। আজকের এপিসোডে কলকাতার কিছু জনপ্রিয় রুফটপ রেস্তোরাঁর সন্ধান দেব আমি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এপিসোড স্টার্ট করা যাক। আজকের এপিসোডে রুফটপ রেস্তোরাঁর লিস্টে প্রথম নাম হলো হোয়াটসঅ্যাপ ক্যাফে। দক্ষিণ কলকাতার এই রুফটপ রেস্তোরাঁ এখন কলকাতার ফুড লাভারদের হট লিস্টের প্রথম দিকেই রয়েছে। নজরুল মঞ্চকে ল্যান্ডমার্ক করে পৌঁছে যেতে পারেন। বাইরে বসলে কলকাতার অনেকটা অংশ চোখে পড়বে আপনার, আবার এসির আরাম পেতে বসতে পারেন ভেতরেও। চাইনিজ কন্টিনেন্টাল ব্রিজ ট্রাই করতে পারেন, রয়েছে মকটেল সহ হার্ড ড্রিঙ্কের ব্যবস্থাও, আবার হুক্কার স্বাদও মিলবে এই রুফটপ রেস্তোরাঁয়। আজকের লিস্টে সেকেন্ড নাম হলো ওজোরা। রাজডাঙ্গা মেইন রোডের অ্যাক্লোপলিস মল এখন কলকাতাবাসী চেনা ঠিকানা। সেখানেই রয়েছে কলকাতার অন্যতম রুফটপ রেস্তোরাঁ ওজোরা। অ্যাক্লোপলিস মলের একেবারে উপরে রয়েছে এই লাউঞ্জ রেস্তোরাঁ। এখানে পৌঁছে গেলে আকাশ দেখতে দেখতে খাবার এনজয় করতে পারবেন আপনার সঙ্গীর সাথে। খুব অসুবিধা না হলে এয়ার কন্ডিশন এড়িয়ে চলুন। আজকের লিস্টে তৃতীয় নাম হলো দ্য ব্রিজ দ্য ফ্লোটেল। কলকাতার রুফটপ রেস্তোরাঁর খোঁজে যদি আপনি থাকেন তাহলে বিবাদীবাগ অর্থাৎ স্ট্যান্ড রোডের ফ্লোটেল আপনার ডেস্টিনেশন হতেই পারে। যদি জল ভালোবাসেন তাহলে এটাই আপনার সেরা ঠিকানা। বিশেষত বিকেলের দিকে গেলে নদী দেখতে দেখতে স্ন্যাক্স খেতেই পারবেন। আজকের এপিসোডের নেক্সট ঠিকানা হলো জুকা লাউঞ্জ। হিন্দুস্তান পার্কে জুকা লাউঞ্জের একটা ক্লাসি এবং সফিস্টিকেটেড লুক রয়েছে। বিশেষত এর অন্তঃসজ্জা আপনার মন ভালো করে দেবে। এই ক্যাফেতে বসলে আকাশ দেখাটা নিশ্চিত, সঙ্গে কলকাতার অনেকটা সবুজ আপনার মন ভালো করে দেবে। আজকের এপিসোডের লিস্টের ফিফথ নাম হলো ব্লু অ্যান্ড বিয়ন্ড। কলকাতায় রুফটপ রেস্তোরাঁর খোঁজ করলে নিউ মার্কেট চত্বরে ব্লু অ্যান্ড বিয়ন্ড একেবারে ঘুরে আসতে পারেন। লিন্সে স্ট্রিটের এই রেস্তোরাঁ থেকে সোজা চোখে পড়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সূর্যাস্তের সময় তার রূপ আরও সুন্দর হয়, তাই কোনো একটা বিকেল বা এই ভ্যালেন্টাইন্স ডেতে কাটাতেই পারেন এই রেস্তোরাঁয়, অথবা ক্যান্ডেলাইট ডিনারের জন্য বুকিং করে ফেলুন। আজকের নেক্সট ডেস্টিনেশন হলো স্মোক শ্যাক। বালিগঞ্জের এই রেস্তোরাঁয় শুধু খোলা আকাশই পাবেন না, সঙ্গে পাবেন পুলও। পুল সাইড বারে বসে হালকা ড্রিঙ্ক নিয়ে আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন। সূর্যাস্তের সময় পৌঁছালে আকাশের রঙের খেলা আপনাকে মুগ্ধ করবেই। এর পরের ঠিকানা হলো মাঙ্কি বার। ক্যামাক্সির চত্বরে মাঙ্কি বার এক কথায় কলকাতার অন্যান্য রুফটপ রেস্তোরাঁ থেকে একেবারে আলাদা, কারণ সবসময় এখানে গেলে আপনি নতুন কিছু পাবেন। ধরুন কখনো উইন্টার মেনু, কখনো আইপিএল মেনু, কখনো বা সামার ককটেল। এছাড়া এখানে রকমারি ককটেলও পাবেন, তাই আপনার প্রিয়জনের সাথে একটা প্ল্যান করেই ফেলুন। আজকের লিস্টের পরের নাম হলো দ্য ওয়াইজ আউল স্টেক হাউস। কলকাতার হিন্দুস্তান পার্ক নিশ্চয়ই আপনি চেনেন। চেনা পাড়ার মধ্যে রয়েছে এই রেস্তোরাঁ। একতলায় একটি ক্যাফেও পাবেন, আর একেবারে ওপরে অর্থাৎ ছাদে রয়েছে রেস্তোরাঁর আয়োজন। ভ্যালেন্টাইন্স ডের বিকেলে গরম কফি নিয়ে বসলে জাস্ট জমে যাবে। স্টেক খেতে ভালোবাসলে এটি আপনার উইশ লিস্টে রাখতেই পারেন। বিভিন্ন রকম কিউজিন ট্রাই করতেই পারবেন, কিন্তু কন্টিনেন্টাল এবং আমেরিকান ডিশের ঢালাও সম্ভার রয়েছে। তবে অ্যালকোহল এখানে সার্ভ করা হয় না। এর পরের ঠিকানা হলো আফরা রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ। সল্টলেকে আফরা কলকাতার রুফটপ রেস্তোরাঁর লিস্টে অন্যতম। সল্টলেক সিটি সেন্টারে পৌঁছে গেলেই পাবেন অসাধারণ পরিবেশ। এই মলের একেবারে উপরে রয়েছে এই রেস্তোরাঁ। তবে জায়গা খুব একটা বড় নয়, তাই যাওয়ার আগে বুকিং করে যান অথবা বাইরে বসতে হলে আগে পৌঁছান। তবে ভিতরের অংশে পরিবেশও সুন্দর, কাছের দেওয়াল থাকার জন্য বাইরের আকাশ আপনি দেখতে পাবেন। আপনার ডিজে পছন্দ হলে সেই অপশনও রয়েছে।
আজকে নেক্সট ডেস্টিনেশন হলো দ্য ওরিয়েন্ট কলকাতা। সিটি সেন্টারে আরও একটি রুফটপ রেস্তোরাঁর খোঁজ দেওয়া যেতে পারে। আফরার উল্টো দিকেই রয়েছে দ্য ওরিয়েন্ট। প্রথমেই নজর পড়বে ইন্টারেস্টিং ডেকোরেশন। এই রেস্তোরাঁর চাইনিজ মেনু খুবই জনপ্রিয়। ওরিয়েন্টাল এবং প্যানেশিয়ান খাবারও আপনি পেতে পারেন। খোলা হাওয়ার বসার বন্দোবস্ত রয়েছে। সেখান থেকে সল্টলেকের সবুজ আপনার চোখে পড়বে। লাইভ মিউজিক, লাইভ স্পোর্টস এখানকার অন্যতম আকর্ষণ। খোলা আকাশের নিচে রাতের কলকাতা দেখতে চাইলে এখানে একবার ঘুরে আসতেই পারেন। আজকের এপিসোডে লিস্টের 11 নম্বর নাম হলো @49 কলকাতা। আপনার বাড়ি কি উত্তর কলকাতায়? তাহলে আপনার ডেস্টিনেশন হতেই পারে @49। এটি একটি ইন্দো চাইনিজ রেস্তোরাঁ। মেনু নয়, এখানকার মূল আকর্ষণ পরিবেশ। খুব ভালো খাবার চেখে দেখার টার্গেট নিয়ে এই রেস্তোরাঁয় যাবেন না, বরং পরিবেশটা উপভোগ করতে পারেন। উত্তর কলকাতার একটি পুরনো বাড়িতেই তৈরি হয়েছে এই রেস্তোরাঁ, ফলে পুরনোকে ছুঁয়ে দেখতে চাইলে এই রেস্তোরাঁয় যেতেই পারেন। এখানে বিভিন্ন রকমের চাইনিজ ডিশ পাওয়া যায়, সেই আইটেমগুলো টেস্ট করে দেখতেই পারেন। আজকের এপিসোডে রুফটপ রেস্তোরাঁর হটলিস্টের নাম হলো কাপেলা দ্য অল্টেয়ার বুটিক হোটেল। ভাবুন তো, মিনিয়েচার প্লাম গাছে ঘেরা একটা রুফটপ রেস্তোরাঁ, তাও আবার কলকাতায়। দুবাই বা আবুধাবিতে বেড়াতে গেলে এমনটা আপনি হামেশাই পাবেন, কিন্তু কলকাতায় হ্যাঁ তাও রয়েছে, শুধু আপনার খুঁজে নেওয়ার অপেক্ষা। এই রকম অ্যাম্বিয়েন্স চাইলে আপনার ঠিকানা সেক্টর 5 অল্টেয়ার বুটিক হোটেল। বিভিন্ন সিনেমার পোস্টারে সাজানো ভিতরের দেওয়াল। সেখানে বলিউডের ব্লকবাস্টারও পাবেন, আবার সত্যজিৎ রায়ের ক্লাসিকও। ককটেল মকটেলের সাথে বিভিন্ন রকম সুস্বাদু পদ চেখে দেখতেই পারেন। নেক্সট ডেস্টিনেশন হলো অ্যালফ্রেস্কো দ্য ললিত গ্রেট ইস্টার্ন। দ্য ললিত গ্রেট ইস্টার্ন কলকাতার বিখ্যাত হোটেলগুলির একটি। এর ওপরের তলায় রয়েছে এই রুফটপ রেস্তোরাঁ। এটি একটি 4-স্টার হোটেল, ফলে খাবার বলুন বা অ্যাম্বিয়েন্স সেই মানেরই হবে আশা করা যায়। ডালহাউসি এসপ্ল্যানেড চত্বরে এই রেস্তোরাঁর রবিবার পৌঁছে গেলে মিলবে ব্রাঞ্চও, বারের আয়োজনও রয়েছে। ককটেল থেকে শুরু করে কাবাব অবশ্যই চেখে দেখা উচিত। আজকের লিস্টে 14 নম্বর নাম হলো লেভেল 7। তপসিয়ার লেভেল 7 কলকাতার রুফটপ রেস্তোরাঁগুলির মধ্যে অন্যতম। বিখ্যাত সিরিজ গেম অফ থ্রোনসে যে ধরনের আসবাব দেখেছেন, সেই ধরনের আসবাব দিয়ে ইন্টেরিয়ার ডেকোরেশন করা হয়েছে। রয়েছে ডাবল ডেকার গ্যাস্ট্রোপাব। এখানকার খাবার এবং পানীয় অবশ্যই তারিফ করার মতো। সঙ্গে রয়েছে কলকাতার স্কাইলাইন দেখার হাতছানি। আবার খোলা আকাশের নিচেও বসতে পারেন, দুই জায়গা থেকেই আকাশ দেখতে পারবেন আপনি। আপনার প্রিয়জনকে সাথে করে নিয়ে আসুন এইখানে একবার। তন্দুরি গন্ধরাজ ভেটকি থেকে শুরু করে বিরিয়ানি অবশ্যই চেখে দেখতে পারেন। আজকের এপিসোডে লাস্ট বাট নট দ্য লিস্ট নেম হলো ক্লাব ফিনিশিয়া। কলকাতার রুফটপ রেস্তোরাঁর স্বাদ নিতে চাইলে ক্লাব ফিনিশিয়াতে অন্তত একবার আপনাকে যেতেই হবে। সেক্টর 5 এই রেস্তোরাঁয় ব্লুটুথ ওয়াইফাই কানেকশনের মতো সুবিধাও আপনি পাবেন। কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, অ্যারাবিক এবং কিছু ফিউশন ডিশ ট্রাই করতেই পারেন। আজকের এপিসোডে কলকাতার 15টি সেরা রুফটপ রেস্তোরাঁর সন্ধান দিলাম, যেখানে আপনার প্রিয় মানুষের সঙ্গে এই ভ্যালেন্টাইন যেতে ট্রাই করতেই পারেন। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। ভ্যালেন্টাইন্স ডে বা ওই উইকটা খুব ভালো এনজয় করুন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।